স্টার্ট করি। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। শীতকালের দুটো জনপ্রিয় রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। আজকে আমি বানাবো আলু ফুলকপি মটরশুঁটির তরকারি, আর তার সাথে থাকবে হিঙের কচুরি। হিঙের কচুরির সঙ্গে কিন্তু এই তরকারিটা বেশ ভালো যায়। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। শীতকাল মানে কিন্তু হিঙের কচুরি। হিঙের কচুরি থাকলে আর কি লাগবে দাদু? শীতকালে মটরশুঁটিটা তুমি যা করবে তাই ভালো লাগে। নরম নরম যে মটরশুঁটি ছাড়ি সিদ্ধ কত আরো ভালো লাগবে। তাহলে তুমি যারা সব ছাড়াতে ছাড়াতে খেয়ে নিও। আর সে তো হাল কপি দিয়ে হবে আজকে। হাউসফুল হবে তো দাদু? আবার আলু ফুলকপি দিয়ে হবে, খেতে আরো বেশি ভালো লাগবে। শোনো না, যাই হোক দাদু বলেনি যে মটরশুঁটির কচুরি কর, হিঙের কচুরি করব। হিঙের কচুরি হবে তো ওই জন্য দাদু বলেনি। যেটা করবি আমি সেটা বলবো কেন? তার বিপক্ষে বলবো আরো ভালো লাগবে আর কি। বেশ, গাছে মটরশুঁটি হবে, তাকে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে মুড়ি দিয়ে খেতে হবে। মিষ্টি লাগবে। হ্যাঁ, যা মিষ্টি লাগে আর কি। এও খারাপ নাই, ও টাটকা। ওই আমাদের গাছে লাগিয়েছি হোক। আমাদের বাগানে খাসারি করাই ফেলেছি, খুব সুন্দর হয়েছে। তাই তো বৌমা বলে এখনো ঘন করে তাকে আবার এত করাই দিয়েছে সব কলা। আমি কেন বলছি জানো তো, ওই মাঝখানে কেন যেগুলো ফাঁকা হয়ে আছে আমি বলি তার মাঝখানে ছুটি না, ওগুলো বন হয়ে যাবে যে সাত দিলে একবারে বন হয়ে যাবে। হবে কচুরির জন্য হিঙের পুর তৈরি করব, আর হিঙের পুরে দেওয়ার জন্য একটা ভাজা মশলা তৈরি করব। আপনারা হিঙের কচুরি বানালে অবশ্যই এই ভাজা মশলাটা পুরে দেবেন, খুব ভালো লাগবে খেতে কচুরি। এখানে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা, একসঙ্গে ভেজে নেব। দাদু, ফুলকপির পাতাগুলো দেখো একবারে ঢেকে রেখেছে ফুলকপিকে। রেখে দাও না, ভাজা করবে তরকারি করে দেবো তোমাকে খাবে। যা চচ্চড়ি যা দেবে। আর ঢাকা চচ্চড়ি কত সুন্দর লাগে জানো? সুন্দর লাগে, ভালো লাগে জানো? সব থেকে ফুলকপি কিন্তু শীতকালে খেতে বেশি ভালো লাগে বলো, এমন দিনে। এই দেখুন মশলাগুলো কিন্তু ভেজে একেবারে লাল করে পুড়িয়ে নিইনি, হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। এবার আমি আলু ফুলকপির তরকারিটা বানাবো। অনেকে আমার এই আলু ফুলকপির তরকারিকে কি বলা হলো, আলু গোবি তরকারি। গোবি বলে ফুলকপিকে জানো তো। সর্ষের তেল আলু ফুলকপি মটরশুঁটি তরকারির জন্য প্রথমে আলু আর ফুলকপি ভালো করে ভেজে নেব। দুজনে যে তখন দিয়ে আস্তে আস্তে আমরা কিছু শুনতেই পাইনি, এত বিষয় গল্প। আলু ফুলকপি, লবণ, হলুদ গুঁড়ো, ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। ভাজা মশলা আজ কচুরি তুমি বানাবে নাকি দেখি কে বানাই? লবণ, সাদা তেল, ভালো করে ময়দাটা মেখে নেব। আলু ফুলকপি ভাজা হয়ে গেছে, আদা আর রসুন এই যে এরকম করে ময়দা ভালো করে মিশিয়ে নিয়েছি, একদম মুঠো হয়ে যাচ্ছে। যে সর্ষের তেল,
আলু ফুলকপি তো ভালো করে ভেজে নিলাম। রান্নার জন্য ফোড়নে ছোট এলাচ, গোটা জিরে আর শুকনো লঙ্কা দেব। রান্নার জন্য আমি পেঁয়াজ কুচি নিয়েছি, আর পেঁয়াজগুলো একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারেন। পেঁয়াজ কুচি আজকে রান্নার জন্য পেঁয়াজ কুচি প্রথমেই লাল লাল করে ভাজবো না, একদম হালকা করে ভাজবো, আর পেঁয়াজ কুচি একটু বেশিই লাগবে। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার তেলে একটু মাখিয়ে দিয়ে চাপা দিয়ে দেবো। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে, এবার আদা রসুন বাটা দেব। আদা রসুন বাটা, এবার পেঁয়াজ আদা রসুন একসঙ্গে খুব ভালো করে ভাজবো। খুব ভালো করে ভাজতে হবে। কিসে দিবি? আদা রসুন পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। গুঁড়ো মশলা দেব, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। রান্নার রং ভালো আসার জন্য অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেব, আপনারা নাও দিতে পারেন। টমেটো কুচি দেব, আর এর সাথে টক দইও দেব, তাই আমি টমেটো কুচি কম করেই নিয়েছি। চাইলে আপনারা টমেটো কুচি আর একটু বেশিও দিতে পারেন। টমেটো কুচি, লবণ, অল্প একটু জল দিয়ে ভালো করে কষবো। এবার আমি টক দই দেব। টক দই দেওয়ার আগে টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, তা না হলে কোড়াতে দিলেই কিন্তু টক দই কেটে যাবে। টক দই, যেহেতু টক দই দিয়েছি, টকটা ব্যালেন্স করার জন্য চিনিও দিয়ে দেব অল্প। মশলা কষানো খুব ভালো করে হয়ে গেছে, এই যে মশলা থেকে তেল ছেড়ে গেছে। ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে দেব, ভেজে রাখা আলু ফুলকপি, মটরশুঁটি, মটরশুঁটি দেওয়ার সাথে সাথে ওপর দিয়ে কাসুরি মেথিও দিয়ে দেব, কাসুরি মেথি। ভালো করে কষে নিয়েছি, এবার অল্প একটু জল দেব। এবার লেচি কেটে নেবো তো। হ্যাঁ, লেচি কাটা শুরু করে দাও। অল্প আঁচে রান্নাটা বসিয়ে রেখেছি। আলু ফুলকপি মটরশুঁটি সেদ্ধ হোক, ততক্ষণে হিঙের কচুরির জন্য হিঙের পুরটা তৈরি করে নেব। ছোলার ছাতু, লবণ, এক ছিপি হিং দেব। এবার দেব ভাজা মশলা, পুরোটা দেব না, এতটা দেব। এইগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নেব ছাতুর সঙ্গে। এবার দেব সাদা তেল, তেল দিয়ে আবারও ভালো করে মেখে নেব। তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, এবার অল্প জল দেব। ময়দা যেরকম ডো তৈরি করি সেই রকমভাবেই ডোটা তৈরি করব। আলু ফুলকপি সিদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। প্রথমে ভালো করে একটু গোল করে নিই, তারপরে পুর ভরবো। আমি তাহলে পুর ভরি, তুমি গোল করে দাও। আমি গোল করে
একটু করে পুর নেব। আবার এটাকে একটু ভালো করে গোল করে এইভাবে সব পুরগুলো ভরে নেব। এই দেখুন একটা কিন্তু খিলি রেডি হয়ে গেল। একইভাবে আবার পুর ভরে নেব। এই মুখটা কিন্তু খুব ভালোভাবে আটকে নিতে হবে, না হলে বেলার সময় ফেটে যাবে, ভাজার সময় খুলে যাবে। তোর যা হচ্ছে নয় এইটা এই গেবি গেবি মতো তৈরি করবি, ভালো হচ্ছে। কুচুরি কি গেবি গেবি তৈরি করবি? কুচুরি তরকারিটা তরকারি গেবি গেবি হচ্ছে। বৌমা আমার তেল গরম হয়ে গেছে, তাড়াতাড়ি বেলো। তাহলে তুমি বেলে ভালো না বেলি? হ্যাঁ কেন, হালকা করে এরকম চাপ দিয়ে দিয়ে বেলতে হবে, তা না হলে কিন্তু ভেতরের পুর বেরিয়ে যাবে ফেটে। এই দেখুন একটা হিঙের কচুরি বেলা হয়ে গেল। এইভাবে সবগুলো বেলবো, খুব বেশি পাতলা করিনি, খুব বেশিও কিন্তু মোটা করে বেলিনি। এই দেখুন এরকমভাবে আপনারাও বেলবেন। দেখুন একদম লুচির মতো ফুলে গেছে। ভালো হলে একটা দিবি, এইটা বেলে নিলেই সব বেলা হয়ে যাবে, এক টেকা হয়ে গেছে। দিদি তুমি রেডি করো, সব রেডি করো। দাদু গরম গরম হিঙের কচুরি, গরম গরম হিঙের কচুরি, আলু ফুলকপি মটরশুঁটি দাদু। হ্যাঁ দে, আলুও আছে মটরশুঁটি আছে ফুলকপিও আছে। কাজে কাকিমাও এসছে, কাকিমাকে হ্যালো করতে চলে এসছে। এখন তো হ্যালোর যুগ, হ্যালো করলেই, হ্যালোর যুগ হ্যালো করলেই চলে যায়। আর একটা নাও না, আরে হিঙের কচুরি খাচ্ছি তার সঙ্গে ফুলকপির তরকারি। এমনি যে ফুলকপির তরকারি খাই তার থেকে অনেক ভালো লেগেছে, অনেক ভালো লাগছে। হ্যাঁ এই যে মটরশুঁটি দেওয়া হয়েছে, হ্যাঁ এখন তো ভালো লাগবে। দাদু আজকে 10-12 পিস খাবেই। হ্যাঁ ফুলকপি দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি, পপি কিচেন ছিল বলে পপি রান্না ঘরে বসে নতুন নতুন জিনিস খেয়ে যাচ্ছি। সিজনে যেই দাও ঠেকাটা দিয়ে দাও এদিকে। একটা কচুরি ভেঙে আপনাদের দেখাবো,
ভেতরে পুরটা কিরকম ছড়িয়েছে এই দেখুন, পুরো কচুরির মধ্যে কিন্তু ছড়িয়েছে পুরটা। আর দোকানে কচুরি কিনে খেলে এরকম ছড়িয়ে যায়, এত পুর থাকে না, একদম কম থাকে। সবাই দু তিনটা করে নিল, আমি আর কি বাদ যায় একটা, আমি শুধু গায়ে নিয়ে যাচ্ছি। এরকম আরো অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।